হ্যালো স্টুডেন্টস আজ আমরা রয়েছি মুক্ত শিক্ষাকেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমরা এনআইএস বোর্ডের উচ্চ মাধ্যমিক বা সিনিয়র সেকেন্ডারি কোর্সের ফিজিক্সের একটি ক্লাস করব আজকে আমরা ফিজিক্সের স্মরণরক্ষী গতি বা মোশন ইন এ লিনিয়ার প্লেন এইটা নিয়ে আলোচনা করব তো যে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একটা গতি বা একটা মোশন ঠিক আছে তো এই গতি জিনিসটা এটা নিয়ে জানতে গেলে দুটো টার্মের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে একটাকে বলা হয়েছে স্পিড বা দ্রুতি স্পিড বা দ্রুতি আরেকটাকে বলা হচ্ছে ফেলোসিটি বা বেগ এই দুটোর সাথে আমাদের পরিচিত হতে হবে এখন এই দুটো সম্পর্কে আমরা এখন আলোচনা করবো তো প্রথম যেটা সেটা হচ্ছে দ্রুতি যাই হোক না কেন যখন কোনো একটা কিছু আর হয়তো সে চলছে আর কি সে একটা মোশনের মধ্যে রয়েছে তো আমি মনে করছি সে এই বিন পয়েন্ট থেকে যাওয়া শুরু করলো এবং তার রাস্তাটা হচ্ছে এই ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি আমি এইভাবে সে বেঁকেছে তারপর সে ঘুরে এসছে ঘুরে এসে সে এই জায়গায় গিয়ে থেমেছে তাহলে ও এই জায়গা থেকে গিয়ে এই ডটেড লাইন দিয়ে পাস করে এখানে গিয়ে থেমেছে তাহলে ও টোটাল কতটা রাস্তা গেল না এই লাইনটা যতটা লম্বা হবে ততটা এই লাইনটার দৈর্ঘ্য যেটা এই লাইনটার লেন্থ ওটাই হচ্ছে ওর টোটাল দূরত্ব অতটা দূরত্ব পার করেছে তো এইটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এ অর্থাৎ জিনিসটা কি দাঁড়াচ্ছে না ও একটা জায়গা থেকে গেছে অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছেছে তাহলে ওইখান থেকে মানে এই জায়গা থেকে যে আমি ধরছি এটা এ বিন্দু এটা এ থেকে ও বিতে গিয়ে পৌঁছেছে তাহলে এ থেকে বিতে ও টোটাল কতটা রাস্তা পেরিয়েছে অর্থাৎ যতটা যে রাস্তা দিয়েও গেছে সেই রাস্তাটা আর কি সেই পুরো রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতটা দূরত্ব অতিক্রম করেছে এবার ধরে নিচ্ছি এই যে রাস্তাটা দূরত্বটা আর কি সেটা আমি ধরছি একশো মিটার তাহলে এইটা দ্রুতি হবে একশো মিটার আর কতটা সময় লেগেছে মনে করছি সময় লেগেছে এখান থেকে এ থেকে বিতে পৌঁছতে সময় লেগেছে ওর দশ সেকেন্ড তাহলে সময়টা হচ্ছে দশ সেকেন্ড তাহলে দ্রুতি হবে দশ দশে একশো অর্থাৎ দশ মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইউনিভার্স এটা হচ্ছে দ্রুতি অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময় অতিক্রান্ত দূরত্বকে যে সময় লেগেছে আর কি সেই সময়টা দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি পাব এটা হচ্ছে স্পিড গেল এবার একটা আছে সেটা হচ্ছে ভেলোসিকি বা বেগ দুটো কথা শুনতে অনেকটা একই কিন্তু অনেক পার্থক্য কীরকম ভেলোসিকি বা বেগ হচ্ছে স্মরণ বাই সময় বেগ হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা স্মরণ বাই সময় তাহলে আমাদের জানতে হবে স্মরণ জিনিসটা কি স্মরণ হচ্ছে কি না ও এইখানে ছিল এখানে পৌঁছেছে তাহলে এইখান থেকে এইটা অর্থাৎ এ থেকে বিয়ের দূরত্ব কত স্ট্রেট লাইনে দূরত্ব মোটা ও কোন রাস্তা দেখেছে তা নয় এই দুটো জায়গার মধ্যে দূরত্ব কত সে যে কোনো জায়গার দূরত্ব স্ট্রেট লাইনে মাপতে হয় রাস্তার দূরত্বটা যদি মাপতেই তা মাপি তাহলে হচ্ছে সেটা অতিক্রান্ত দূরত্ব হবে আর এখান থেকে এখানে যাওয়া মানে হচ্ছে স্মরণ মানে হচ্ছে এ থেকে বিতে সরেছে তাহলে এ থেকে বি কতটা লম্বা সেইটা তো আমি ধরছি এটা এটা হচ্ছে সত্তর মিটার তাহলে সেক্ষেত্রে বেগ হবে সত্তর মিটার বাই দশ সেকেন্ড মানে সাত মিটার পার সেকেন্ড দুটো জিনিস দেখতে আপাতভাবে এক হলেও দুটো মোটাও সেম নয় অনেকটাই আলাদা অতিক্রান্ত দূরত্ব এমন একটা জিনিস যেটা কখনো শূন্য হয় না অর্থাৎ কোনো বস্তু সে যদি গতিশীল হয় তার দ্রুতি কোনো দিন জিরো হতে পারে না কিন্তু বেগ এমন একটা রাশি এটা জিরো হতে পারে বস্তুটা হয়তো চলছে কিন্তু তার বেগ থেকে আমরা জিরো হতে পারি কিরকম হয়তো কোনো একটা বস্তু এখান থেকে গেছে সে এক গোল করে ঘুরে এসে আবার এখানে ফেরত এসছে তাহলে এই পুরো রাস্তাটাও পেরিয়ে এলো কিন্তু যেখানে ছিল সেখানেই গিয়ে থামলো অর্থাৎ দুটো এই যে মধ্যবর্তী যে দূরত্ব একই বিন্দুতে ফেরতে তো তাহলে মধ্যবর্তী দূরত্বটা নেই যে স্থানে ছিল সেই স্থানেই এসছে তাহলে মাঝখানে যে দূরত্বটা সেটা থাকলো না এরকম ক্ষেত্রে স্মরণটা জিরো আর বেগ মানে হচ্ছে স্মরণবায়ী সময় তাহলে তখন যেহেতু স্মরণ জিরো তাহলে বেগটাও তখন জিরো এরকম বস্তুর উদাহরণ আমরা অনেক দেখতে পাবো যেমন হচ্ছে আমরা আমরা যখন মানে গরমকালে যে পাখা ঘোরে আমাদের পাখার যে ব্লেড পাখার বেগ নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই জায়গায় ফেরত আসে একই জায়গায় ঘুরছে একই জায়গায় ফেরত আসছে যেমন এই যে হাতে আমার যে এই পেনটা রয়েছে পেনটা এই যে মাথাটা এটা যদি আমি ঘুরিয়ে আনি ঘুরিয়ে এনে আবার একই জায়গায় ফেরত আনলাম তাহলে কি হচ্ছে এর যেখানে ছিল সেখানেই এলো এর বেগ হচ্ছে জিরো পুরো জিনিসটাতে ওর বেগটা অনেকবার চেঞ্জ হলো কিন্তু শেষ পর্যন্ত ওর বেগ এলো জিরো তো এটা ছিল হচ্ছে দ্রুতি আর বেগের মধ্যে সম্পর্ক নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এদের আপেক্ষিকতা আপেক্ষিকতা অর্থাৎ দ্রুতির ক্ষেত্রে আপেক্ষিকতার দরকার পড়ে না দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি দ্রুতি এটা একটা স্কেলার রাশি আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি অর্থাৎ বেগের একটা দিক রয়েছে কোন দিক থেকে কোন দিকে যেমন দ্রুতির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কোন দিকে দূরত্ব এটা আমরা দেখি না কতটা দূরত্ব এটা দেখি অর্থাৎ মানটাকে দেখি কিন্তু বেগের ক্ষেত্রে এ থেকে বিতে সরেছে অর্থাৎ এ থেকে বিতে গেছে এই যে দিক একটা চলে গেল এ থেকে বিয়ের দিক এইটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে এটা একটা ভেক্টর রাশি যদি উল্টো হয় বি থেকে এর দিকে তখন সেটা ঘুরে যাবে ওই জন্য স্মরণ একটা ভেক্টর রাশি সেই জন্য বেগও একটা ভেক্টর রাশি তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এদের আপেক্ষিকতা আপেক্ষিকতা বলতে রকম এই জিনিসটা খুব কমন এটা আমরা খুব মানে অনেকেই দেখেছি আর কি এটা আমরা খেয়াল করেছি যেমন একটা ট্রেন লাইন রয়েছে পরপর দুটো ট্রেন লাইন রয়েছে হয়তো তো এই লাইন বরাবর একটা ট্রেন আসছে আর এই লাইন বরাবর আর একটা ট্রেন আসছে তো যখন দুটো ট্রেন আসছে এর গতি হচ্ছে এইদিকে অর্থাৎ এর বেগ এইদিকে এর গতি এই দিকে মনে করছি এটা আসছে ইউ স্পিড নিয়ে আর এটা আসছে ভি স্পিড নিয়ে দুজনে মুখোমুখি আসছে তাহলে যখন হয়তো আমরা জানলার ধারে বসে আছি যেটা আমরা খেয়াল করে দেখি আর কি আমরা জানলার ধারে বসে রয়েছি ঠিক পাশ থেকে একটা ট্রেন ঠিক উল্টো দিকে পাস করলো তাহলে আমরা সেই ট্রেনটাকে দেখবো প্রচণ্ড বেগে যেন ছুটে চলে এলো একদম ঝড়ের গতিতে যেন পাস করে গেল সেই ট্রেনটা এটা কারণটা কী এটাই হচ্ছে আপেক্ষিকতা গতি এখানে চেঞ্জ হয় কীরকম চেঞ্জ এই ট্রেনটার সাপেক্ষে এই ট্রেনটার সাপেক্ষে আর কি একে অপরের গতিবেগটি এখানে আসবে ইউ প্লাস ভি দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে দুটো লব্ধি গতি গতিবেগ যেহেতু দুটো ট্রেন মুখোমুখি তাহলে একটার সাপেক্ষে অন্যটার আপেক্ষিক গতি কীরকম হবে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে একটার গতি থেকে অন্যটার গতিটাকে বিয়োগ করতে হয় ভেক্টর পদ্ধতিতে বিয়োগ মোটো স্কেলার পদ্ধতিতে না ভেক্টর পদ্ধতিতে তো বিয়ে করার ফলে এটা এটা কি হচ্ছে এর গতি আর ওর গতি বিপরীতমুখী তাহলে সেক্ষেত্রে এই ইউটা মাইনাস ইউ হিসেবে ধরা যায় সেক্ষেত্রে এই জিনিস বা আমি এর সাপেক্ষে দেখছি এর গতিটাকে মাইনাস ভি হিসেবে ধরা যায় কারণ উল্টো দিকে গতি তাহলে সেক্ষেত্রে এটা আসবে ইউ মাইনাস মাইনাস ভি সেখান থেকে চলে আসছে এই মাইনাস আর মাইনাস মিলে গিয়ে প্লাস অর্থাৎ যখন দুটো ট্রেন আর কি যখন এদের গতিটা মুখোমুখি তখন এদের নিজেদের যে গতিবেগটা সেটা যোগ হবে আবার যখন দুটো ট্রেন সেম দিকে যাচ্ছে অর্থাৎ সেম জিনিসটা এখানে হয়তো ঘুরে গেল তখন কি হচ্ছে এও যেদিকে এও সেদিকে কিন্তু এর বেগটা একটু বেশি আমি মনে করছি যে ইউ এটা চেয়ে বড়ো তাহলে তখন কি হবে না এই ট্রেনটার গতিবেগ এর সাপেক্ষে এর গতিবেগ বা এর সাপেক্ষে এর গতিবেগ যাই হোক না কেন সেটা হবে হচ্ছে ইউ মাইনাস ভি দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এদের লব্ধি গতিবেগ এবং স্বাভাবিকভাবে দু এটা চেয়ে কম হবে লব্ধি গতিবেগটা অর্থাৎ সেই ট্রেনটা মানে এই ট্রেন এখানে যারা বসে রয়েছে তারা এই ট্রেনটাকে দেখবে পাশ থেকে আস্তে 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 চলে গেল অথচ দুটো ট্রেনই একটা বেশ ভালো রকম জোরে যাচ্ছে ওদের মানে গতিবেগটা যথেষ্ট বেশি কিন্তু দেখা যাবে এটা যেন আস্তে আস্তে পাস করলো যদি এমন হয় যে ইউ আর ভি সমান হয়ে গেছে অর্থাৎ দুটো ট্রেন সেম গতিবেগে যাচ্ছে তখন এই লব্ধি গতিবেগটা কত আসবে জিরো অর্থাৎ তখন ইউ মাইনাস ভি হয়ে করলে তখন জিরো আসবে কারণ দুটোই তো সেম একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করছি সেম হয়ে গেল সেক্ষেত্রে আমরা কি দেখব যে ট্রেনটা যেটা যাচ্ছে আর কি সেটা যেন থেমে রয়েছে পাশে একদম থেমে রয়েছে এগোচ্ছে না এটা আমরা তখন দেখতে পাবো তো এইটা হচ্ছে স্থিতীয় গতির আপেক্ষিকতা নেক্সট আমরা দেখব তরণ তরণ বা অ্যাক্সেলারেশন তরণকে আরেকটা বলা হয় অ্যাক্সেলারেশন তরণ জিনিসটা হচ্ছে কি না সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার এটা হচ্ছে তরণ অর্থাৎ অ্যাকচুয়ালি তরণ বলতে শুধুমাত্র পরিবর্তন বললে ভুল হবে তরণ হচ্ছে বিশেষভাবে বললে বেগ বৃদ্ধির হার বেগ যদি কমে বেড়ে যায় আর কি সময় সময় পেরেছে বেগটাও বাড়ছে তাহলে সেটাকে বলা হয় তরণ যদি সময়ের সাপেক্ষে বেগটা কমতে থাকে অর্থাৎ বস্তুটা আস্তে আস্তে স্লো হচ্ছে সেটাকে আলাদাভাবে নাম দেওয়া হয় মন্দন তো ব্যাপারটা কীরকম মনে করি এখান থেকেও চলতে শুরু করলো এটা এ বিন্দু এখান থেকে চলতে শুরু করলো প্রত্যেক সেকেন্ডে আর কি এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু এটা ই বিন্দু তো এটা বি সি ডি ই তো একটা করে সেকেন্ড হচ্ছে আর ওর গতিবেগটা ক্রমশ বাড়ছে হয়তো এখানে গতিবেগ ছিল যখন এই জায়গায় এতে যখন তখন হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ বস্তুটা তখন স্থির ছিল এবার যখন বিতে পৌঁছলো তখন ওর গতিবেগ হয়তো হলো দু মিটার পার সেকেন্ড যখন সিতে পৌঁছলো তখন মনে করি ওর গতিবেগটা হলো চার মিটার পার সেকেন্ড যখন ডিতে বসছিল তখন ছ মিটার পার সেকেন্ড ইতে বসছিল তখন আট মিটার পার সেকেন্ড তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে সময় বেরোচ্ছে এগুলো সব হয়েছে এক সেকেন্ড গ্যাপ প্রত্যেক সেকেন্ডে ওর গতিবেগটা দু মিটার পার সেকেন্ড করে বাড়ছে কীরকম এখানে জিরো থেকে জিরো ছিল এখান থেকে জিরোতে থেকে দুই মানে গ্যাপটা কত দুই দুই থেকে বেক করে দুই আবার দুই ছিল চার হলো তাহলে কতটা বাড়লো দুই চার থেকে ছয় হলো কতটা বাড়লো দুই তারপর আট হলো সেক্ষেত্রে হলো দুই তাহলে প্রত্যেক সেকেন্ড পেরোচ্ছে ওর স্পিডটা বা ওর ভেজোসিটিটা ওর ব্রেকটা দু মিটার করে বাড়ছে দু মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকছে এরকম যে কেস সেটাকে বলা হবে তরণ তরণকে ইংলিশে যেটা বললাম বলা হয় অ্যাক্সেলারেশন ভালো করে দেখবেন আমরা যে বাইক চালাই বা চার চাকা গাড়ি যেটা আর কি যেটা পায়ে করে চিপ্ত হয় বা বাইকে হচ্ছে ডান হাতের যেটা থাকে যেটাকে আমরা ঘোরাই তার ফলে হচ্ছে বাইকের স্পিডটা বাড়তে থাকে ওইটার নাম কি বলা হয় অ্যাক্সেলারেটার অ্যাক্সেলারেটারের কাজ হচ্ছে অ্যাক্সেলারেশন ঘটানো ওটা যা দাবানো হয় বলে বা ওটা ঘোরানো হয় বলে বাইকের স্পিডটা বেড়ে যায় অর্থাৎ অ্যাক্সিলারেটার বাইকটাকে ত্বরান্বিত করে বাইকের বেগটাকে বাড়িয়ে দেয় তো সে ব্যাপারটা হচ্ছে এই ধরনের এক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডে যেহেতু দু মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এর এই জায়গাটার এই কেসটাতে ত্বরণ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের একক এটাকে আরেকভাবে লেখা হয় দুই মিটার সেকেন্ড স্কোয়ার ইনভার্স এভাবে লেখা হয় তো এই যে জিনিসটা আর কি এটার যে বক্তব্যটা সেটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে দু মিটার পার সেকেন্ড করে বেগের বৃদ্ধি করছে এবার প্রশ্ন হচ্ছে এখানে যে সেকেন্ড স্কোয়ার এই সেকেন্ডের মাথা স্কোয়ার কেন এলো এটা একটা প্রশ্ন কারণটা কি আর কিছুই না তরণ জিনিসটাকে যদি রাশিতে প্রকাশ করি তরণ হচ্ছে বেগ বাই সময় এখন বেগের যে মাত্রা আর কি বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পার মাইনাস ওয়ান আর সময়ের মাত্রা হচ্ছে টি অর্থাৎ যদি মাত্রাগতভাবে দেখি তাহলে বেগের মাত্রা হচ্ছে এল এল ফর লেন্থ আর টি টি ফর টাইম যেহেতু বেগের রেখক হয় মিটার পার সেকেন্ড তো মিটারের বদলে আসবে লেনথ মিটার তো লেনথের রেখক আর সেকেন্ড হচ্ছে টাইমের রেখক তাই সেক্ষেত্রে আসে এটা এল টি টু দি পার মাইনাস ওয়ান আর সময়ের নিজের মাত্রা হচ্ছে টি তাহলে আর্গিমের দাঁড়ালো এল টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ বেগ যেহেতু স্মরণ বাই সময় এটা আসে তাহলে তরণ হচ্ছে স্মরণ বাই সময় পুরোটা বাই সময় তাহলে সময়টা দুবার আসছে সেক্ষেত্রে সময়ের মাথায় স্কোয়ার আসছে তো এটা গেল হচ্ছে তরণ এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই গতি সংক্রান্ত যে লেখচিত্রগুলো সেগুলো নিয়ে আমরা এবার দেখব আমরা প্রথমে দেখব অবস্থানের সঙ্গে সময়ের যে লেখচিত্রটা তো সেই লেখচিত্র অনুযায়ী ওয়াই অক্ষ এক্স অক্ষ আমরা এক্স অক্ষতে সময়কে রাখছি আর অবস্থানকে রাখছি বা অবস্থান বা স্মরণটা আর সেটাকে রাখছি ওয়াই অক্ষে এবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে স্থির বস্তু কোনো একটা বস্তু সে চলছে না তার গতি নেই তার মধ্যে তাহলে সেক্ষেত্রে তার অবস্থান সময় লেখচিত্র কেমন হবে একটা বস্তু স্থির তার মানে কি ওর যে অবস্থানে রয়েছে সেই অবস্থান থেকে তো নড়াচড়া করবে না যতক্ষণে তাকে গতি দেওয়া হচ্ছে কিন্তু ওটা স্থির তাই যতই সময় বেরোবে ওর অবস্থান কিন্তু ফিক্স থাকবে অর্থাৎ সেক্ষেত্রে ওয়াই অক্ষে ও যা যে বিন্দুতে রয়েছে আর কি যে হাইটে রয়েছে ওয়াই অক্ষে সেই হাইটটা ফিক্স থাকবে তাই স্থির বস্তুর ক্ষেত্রে অবস্থান সময় লেখ চিত্রটা সেটা অক্ষের সমান্তরাল হয় অর্থাৎ সময় যতই পেরোক না কেন সময় হয়তো বেড়ে চলেছে কিন্তু ওর অবস্থান চেঞ্জ হচ্ছে না এই এই যে ডিস্টেন্সটা এটা সব জায়গায় সেম ওর অবস্থানের কোনো চেঞ্জ নেই কিন্তু যদি বস্তুটা এবার একটা গতিবেগ পেয়ে যায় বস্তুটা কেমন গতিবেগ পেয়েছে বস্তুটা সমবেগে চলছে ওর বেগটা বাড়ে না যে স্পিডে যাচ্ছে ওই স্পিডেই চলছে তাহলে সেক্ষেত্রে সেই বস্তুটার গতিবেগ হয় এইভাবে একটা সরল রেখা যেটা একটা নথি নিয়ে চলেছে সরল রেখাটা এক্সট্রের সঙ্গে কোন করে রয়েছে একটা তো সেইটা হচ্ছে সমবেগ সমবেগে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় যেহেতু বেগটা বেগ রয়েছে একটা তাহলে সময় যত বেরোবে ওর অবস্থা তত মানে দূরত্বটা তত বাড়বে সরলটা তত বৃদ্ধি পাবে তাহলে সেই জন্য এই যে দূরতটা যত সময় হচ্ছে দ্রুতটা ক্রমশ বাড়ছে ঠিক আছে তো এটা হচ্ছে সমবেগে অবস্থান সময়ে এই লেখচিত্র এরপর যদি এই জায়গাতে বস্তুটার তরণ নিয়ে চলতে শুরু করে অর্থাৎ বস্তুটার বেগটা ক্রমশ যদি বাড়তে থাকে তাহলে আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সময় যত পেরোচ্ছে বেগটা তত বৃদ্ধি করছে তাহলে ওর অবস্থানটা প্রত্যেক সেকেন্ডে মানে আগের সেকেন্ডে যেটুকু যে মানে অবস্থানে যা চেঞ্জ প্রত্যেক সেকেন্ডে তার থেকে বেড়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে এটা যেটা হয় সেটা হচ্ছে একটা কার্ভ ভালো করে দেখা যায় যদি টাইমের গ্যাপগুলোকে সেম রাখি তাহলে অবস্থানটা কি প্রথমে এই অবস্থানে ছিল তারপরে যখন এক পরের সেকেন্ডে যেটা আমি ধরে নিচ্ছি যে এটা এক সেকেন্ড এটা এক এটা দুই এটা তিন এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড তাহলে প্রথম সেকেন্ডে ওর অবস্থান হচ্ছিলো এই জায়গাতে পরের সেকেন্ড যে অবস্থান হয়ে গেল এইখানে তারপরের সেকেন্ড যে অবস্থান হয়ে গেল এইখানে এতটা দূরেতে তাহলে সময় পড়েছে ওর অবস্থানটা মানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে ত্বরান্বিত বেগ তার অবস্থান সময় লেখচিত্র এবার আমরা দেখব যে হচ্ছে এই অবস্থান সময় লেখচিত্র থেকে বস্তুর বেগকে নির্ণয় করবো কীভাবে তো বলে রাখা দরকার যে যেটা যে বস্তুটা স্থির বস্তু কার ক্ষেত্রে বেগ জিরো তার ক্ষেত্রে অবস্থান সময় লেখচিত্র ধরে আমার বেগ নির্ণয়ের কোনো প্রয়োজন নেই আমাকে খালি দেখতে হবে যে ওটা সমান্তরাল হয়েছে কি না যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই তার বেগটা জিরো মধ্যগতের যে নিয়মটা আর কি এক্ষেত্রে বেগ বের করার যে নিয়মটা সেটা হচ্ছে লেখচিত্রের নির্দিষ্ট বিন্দুতে স্লোভ বা নথি কতটা কতটা ওর নথি কতটা সেটাই হচ্ছে আমাকে বের করতে হয় নথি অর্থাৎ ক্যান্থেটার পরিমাণ তো যখন সমবেগে চলছে সেই সময়ে আমি মনে করছি এই কোনটা হচ্ছে থিকা ঠিক আছে হয়তো বস্তুটা এ সময় নিয়েছে এবং সেক্ষেত্রে তার অবস্থান হয়েছে বি এটা তো অবস্থান এটা সময় তো আমি মনে করছি যে বস্তুটা এ সময় নিয়েছে এ সময় ওর অবস্থান হয়েছে বিয়েতে এবং বস্তুটা সমবেগে চলছে তাহলে ওই বস্তুটার বেগ কত হবে সেটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে আমি ধরে নিচ্ছি এই বিন্দুটার নাম হচ্ছে সি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লম্ব বাই ভূমি ক্যান্থিটার পরিমাণ বের করতে হবে লম্ব হচ্ছে এসি এসি অর্থাৎ ওবি আমাকে বের করতে হবে যে বেগ এটা হচ্ছে ক্যান্থিটা যেটা হচ্ছে নথির পরিমাণটা সেটা অর্থাৎ এই যে অক্ষরটা আর কি যতটা গেছে সেটা হচ্ছে ওবি বাই সময় কতটা বেরিয়েছে ও এটা হয়ে গেল বস্তুটার বেগ বা গড় বেগ এবার যদি এটা তরণ নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে বেগ বের করাটা অনেকেই সমস্যার কারণ প্রত্যেক মুহূর্তের বেগ চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তর বেগ বাড়ছে তাহলে সেক্ষেত্রে বেগ সহজে বের করা যায় না সেক্ষেত্রে তাৎক্ষণিক বেগটা বের করতে হয় নেক্সট আমরা দেখব পরের যে লেখচিত্র সেটা আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র বেগ সময় লেখচিত্র থেকে আমরা কিভাবে কোনো বস্তুর স্মরণ কোনো বস্তুর ত্বরণ এগুলো কী করে নির্ণয় করতে হয় সেটা এবার আমরা দেখব বেগ সময় দেখে ক্ষেত্রে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে সমবেগ যখন কোন বস্তু সমবেগে চলছে তখন সেক্ষেত্রে কীরকম হবে এদিকে আমি ধরছি সময় আর এদিকে ধরছি আমি গতিবেগ গতিবেগ হচ্ছে ভেলোসিটি ভেলোসিটিকে ওই জন্য শর্ট ভি এবং সময়কে টি এখন সমবেগ মানে হচ্ছে ওর বেগটা আর কি যত সময় পেরোচ্ছে ওর বেগের কোনো চেঞ্জ হচ্ছে না বেগ ফিক্স থাকছে তাহলে সেক্ষেত্রে এর লেখা চিত্রটাও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে অর্থাৎ সময় যে অক্ষটা তার সমান্তরাল হয়ে যাবে এটা হচ্ছে বেগ সময় লেখা চিত্র যখন সমবেগে থাকবে বস্তুটা যখন সমতরণে থাকবে সমতরণ অর্থাৎ হচ্ছে ওর বেগে যে বৃদ্ধির হারটা সেটা সেম অলওয়েজ ফিক্সড রয়েছে সেটা হচ্ছে সমতরণ তাহলে একটু আগে যে উদাহরণটা যেটা দেখলেন যে দু মিটার পার সেকেন্ড করে বেগটা বাড়ছে আর কি সেরকম যে অবস্থা হচ্ছে সমতরণ তো সমতরণের ক্ষেত্রে কি ঘটবে না একটা সরল রেখা হবে বেগ সময় লেখা চিত্রটা যেটা একটা কোন করে থাকবে এটা হচ্ছে সমবেগে এটা হচ্ছে সমতরণ এবং আর্টে যেটা হয় সেটা হচ্ছে ক্রমবর্ধমান তরণ ক্রমবর্ধমান তরণ অর্থাৎ কি না প্রত্যেক সেকেন্ডে আর কি ওর তরণটাও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ব্রেক বৃদ্ধির হারটাও বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ক্রমবর্ধমান তরণ তো এ এই জিনিসটা কীরকম না হয়তো প্রথম সেকেন্ডে ওর বেগটা ছিল হচ্ছে এক সেকেন্ড শেষে আর কি ওর বেগটা হলো ধরলাম প্রথমে ছিল একদম শুরুতে ছিল জিরো অর্থাৎ বস্তুটা ছিল যে বস্তু থেমে থাকে তার বেগ হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড তো তারপরে পরের সেকেন্ডে হয়তো তার বেগটা হলো মানে প্রথম সেকেন্ডে বেগ ভিটা কীরকম আসছে আর এখানে সময়টা কীরকম এক সেকেন্ড বেগটা হলো হচ্ছে এক পরের সেকেন্ড এখানে হলো দুই তিন নম্বর সেকেন্ডে হলো তিন চার নম্বর সেকেন্ডে হলো চার তাহলে প্রত্যেক সেকেন্ডে এক ঘর করে বাড়ছে অর্থাৎ এক মিটার পার সেকেন্ড করে বাসে তাহলে এটা তরণ হবে এক মিটার পার সেকেন্ড সেটা সমতরণ কারণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এই তরণটা এটা ফিক্সড কিন্তু যদি এমন হয় এই চারের পর থেকে যদি হয়তো শুরু হলো যে পরের সেকেন্ডে চারটা হয়ে গেলো ছয় তারপর সেকেন্ডে হয়ে গেলো দশ তারপর সেকেন্ডে হয়ে গেলো কুড়ি তাহলে এই ব্যাপারটা কী আছে এই যে গ্যাপটা সব এক ঘর করেছিল এগুলো সব এক এক ঘর করেছিল তারপরে হঠাৎ দু ঘর তারপরে হঠাৎ চার ঘর তারপরে হঠাৎ দশ ঘর এভাবে চলে গেলো অর্থাৎ তরণটা সময় পড়েছে আর তরণটা বেড়ে যাচ্ছে গতিবেগটা নর্মাল রেটে বাড়ছে না ইনক্রিজিং রেটে আর কি ভালোভাবে বাড়ছে সেটাকে সেটা কোন জায়গা হচ্ছে ক্রমবর্ধমান তরণ তো সেক্ষেত্রে এর চিত্রটা সেটা হবে একটা কার্ভ এই লেখচিত্রটা হয়ে যাবে একটা কার্ভ এবার এখান থেকে আমরা কোনো বস্তুর অবস্থান কীরকম চেঞ্জ হলো আর কি মানে কতটা স্মরণ ঘটলো সেটা আমরা কী করে বের করব স্মরণ বের করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে হয়তো এখানে শুরু হয়েছে এই এটা মূল বিন্দু এটা ও জিরো থেকে শুরু হচ্ছে ও ও বিন্দু থেকে শুরু হচ্ছে দিয়ে হয়তো এই জায়গায় শেষ হয়েছে এটা মনে করছি কি সময় এখানে শেষ হয়েছে তাহলে এই কী সময়েতে ওর যে জায়গাটা আর কি ওর বেগটা এসছে আমি মনে করছি বেগটা সমবেগ মনে করছি এটা হচ্ছে ভি বেগ কী সময় তাহলে এই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা হবে এই বস্তুটার স্মরণ কী সময় শেষে স্মরণ ভি বেগে চলছে বলে তাহলে কী সময় শেষে স্মরণ সেটা তো সেটাকেই প্রকাশ করা হয় সমবেগে থাকলে এস যেটা স্মরণটা এটাকে অনেক সময় ভাব হিসেবে চিহ্ন দিয়েও লেখা হয় তো এস হচ্ছে কি না এই যে ক্ষেত্রফলটা সেটা তো এটা একটা আয়তক্ষেত্র যার এই দৈর্ঘ্যটা যেটা সেটা হচ্ছে টি আর প্রস্থটা হচ্ছে ভি তাহলে এস সমান ভি টি এইভাবে এটাকে লেখা হয় কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে অন্যভাবে হিসাব করতে হবে এদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম ক্ষেত্রফল মনে করছে এই জায়গাটাতে এই বিন্দুতে আমি দেখছি এটা টি বিন্দু এই জায়গাতে ওর বেগ হয়তো ছিল এখানে এর ক্ষেত্রে হচ্ছে ভি তাহলে আমাকে বের করতে হবে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ঠিক আছে মনে করছি শুরুতে ওর গতিবেগ ছিল ইউ ওর গতিবেগ ছিল তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে তখন এস হচ্ছে হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে টি ইন্টু উচ্চতা অ্যাকচুয়ালি ভূমি টি নয় ভূমি হচ্ছে টি মাইনাস ইউ আর উচ্চতায় এটা সেটা হচ্ছে ভি নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে গতির সমীকরণ গতির সমীকরণগুলো কী কী আমি এখানে লিখে দিচ্ছি প্রথম যে সমীকরণ সেটা হচ্ছে ভি ইকুয়াল টু এস বাই টি দু নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে এ অর্থাৎ ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই তিন নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে যেটা এইটা থেকে আসে আর কি মানে এই সমীকরণটাই মডিফাইড ভার্সান সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি চার নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস পাঁচ নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে ভি ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই হচ্ছে পাঁচটা সমীকরণ এবার জিনিসটা কি একটু বলে দিই একটা বস্তু সে এখান থেকে একদূর গেছে এটা এ বিন্দু এটা বি বিন্দু এদের মধ্যখানে একটা দূরত্ব রয়েছে এই দূরত্বটার আমরা ধরছি এস এখানে যখন ও যাওয়া শুরু করেছিল এবং ওর গতিটাই দিকে যখন যাওয়া শুরু করেছিল তখন ওর গতিবেগ ছিল ইউ যখন বিতে গেছে তখন ওর গতিবেগ হচ্ছে ভি এবং এই পুরো জার্নিটা করতে সময় লেগেছে টি আর ওর তরণ যেটা সেটা হচ্ছে এ মানে কি হচ্ছে সময় আর এ হচ্ছে তরণ ঠিক আছে ইউ হচ্ছে এটাকে বলা হবে প্রাথমিক বেগ ভি হচ্ছে অন্তিম বেগ প্রাথমিক বেগ অর্থাৎ কোন বেগে যাত্রা শুরু আর অন্তিম বেগ হচ্ছে কোন বেগে যাত্রা শেষ টি হচ্ছে ওর সময় এ হচ্ছে তরণ আর এস হচ্ছে স্মরণ এই পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস থেকে ব্যবহার করে পাঁচখানার সূত্র রয়েছে একটা হচ্ছে ভি ভি হয় জেনারেলি সেই ভি হচ্ছে গড়বেগ এখানে এখানে এই ভিটা হচ্ছে গড়বেগ অর্থাৎ কতটা স্মরণ ঘটেছে আর কতটা সময় লেগেছে সেটা হচ্ছে ভি যেটা হচ্ছে এস বাই টি এ হচ্ছে তরণ তরণের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম তরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার তাহলে বেগের পরিবর্তনের হার হার মানেই হচ্ছে সময় দিয়ে ভাগ হয় আর বেগের পরিবর্তন কী না অন্তিম বেগ যেটা ছিল তা থেকে প্রাথমিক বেগটা বিয়োগ হবে বেগটা কতটা চেঞ্জ হলো ভি থেকে ভি মাইনাস ইউ তাকে আমি সময় দিয়ে ভাগ করব। সেটাই হচ্ছে টি তাহলে এ সমান কী আসবে ভি মাইনাস ইউ বাই টি এখন এই জিনিসটাকে যদি একটু মডিফাই করি তাহলে হচ্ছে এ সমান এই যে ভি মাইনাস ইউ বাই টি এ টি আর একে যদি গুণ করি আর কি কোনি তাহলে কী হচ্ছে ভি মাইনাস ইউ এটা সমান আসছে টি অর্থাৎ ভি সমান ইউ প্লাস টি এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র যেটার থেকে ম্যাথেমেটিক্যাল কিছু প্রবলেমস দেওয়া হয় এছাড়া রয়েছে কি না এস এস হচ্ছে টি প্লাস হাফ এটি স্কোয়ার এই যে সূত্রটা এস মানে হচ্ছে স্মরণ অর্থাৎ টি সময়েতে হয়তো এটা ইউ বেগে চলছে তার ত্বরণ হচ্ছে এ তাহলে টি সময় শেষে তার স্মরণ কত হবে এটা যদি প্রশ্ন দেওয়া হয় তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা সেটা করে ফেলতে পারবো পাঁচ নম্বর হচ্ছে ভি স্কোয়ার সময় ইউ স্কোয়ার প্লাস টু এএস অর্থাৎ আমাকে হয়তো সময় দিল না সময়ের কোনো কথাই বললো না ঠিক আছে আমাকে কী কী দিল না অন্তিম বেগ প্রাথমিক বেগ স্মরণ আর তরণ এই চারটার ওপর থেকে আমাকে অঙ্কটা করতে হবে তাহলে তখন আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে যেহেতু সময় জায়গা নেই কাজে সময় বাদ তখন এই সূত্রটা সূত্রটা ইউজ করে আমি অঙ্ক করতে পারবো প্রত্যেক যে তিনটে সূত্র রয়েছে এই জায়গাতে এই যে মেইন তিনটে সূত্র ভালো করে দেখুন এই সূত্রটাতে এক্ষেত্রে এসের কোনো জায়গা নেই এই সূত্রটাতে ভি বা অন্তিম বেগের কোনো জায়গা নেই আর এই সূত্রটাতে টি বা সময়ের কোনো জায়গা নেই প্রাথমিক বেগটা প্রত্যেক ক্ষেত্রে রয়েছে কিন্তু একটা সূত্র আছে যেখানে স্মরণের কোনো জায়গা নেই একটা সূত্র আছে সেখানে মানে অন্দিবেগের জায়গা নেই একটা সূত্রের সময়ের কোনো জায়গা নেই অর্থাৎ এই যে অঙ্কতে আমাকে এই জিনিসটা দেওয়া থাকবে না বা এই জিনিসটা সম্পর্কে কোনো উল্লেখি থাকবে না সেই অঙ্কতে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে না এই দুটোর মধ্যে বাকিগুলো করতে হবে সেইগুলো আমাদের অঙ্কটাকে পড়ে বুঝতে হবে তো আমাদেরকে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশান সেগুলো আমাদের শিখতে হবে সূত্রের অ্যাপ্লিকেশান কোনো দিন শুধুমাত্র মুখস্থ করা হয় না সূত্রের অ্যাপ্লিকেশান করলে সেগুলো সংক্রান্ত যে প্রবলেমস বা অঙ্ক যেগুলো সেগুলোকে করতে হয় তো আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসেতে আমরা এই সূত্রের ওপর যে অঙ্কগুলো হতে পারে যে প্রবলেমস হতে পারে সেই প্রবলেমস নিয়ে আলোচনা করব।